এখন ধরুন এই মাফিয়ার এখন কাজ করছে কি নিয়ে, আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিন আপনি দেখেছেন DW-তে, আমি যখন খালেদের সঙ্গে যখন আলোচনা করেছিলাম তখন আপনি আমি বলেছিলাম যে এটা একটা সিম্পলি একটা লুটেরা লোক ব্যবসা করতেছে বাংলাদেশের টাকা, আপনি তাকে করতে দিচ্ছেন, আপনি তাকে করতে দিয়েছেন, এখন সরকারই বলতেছে না এটার জন্য সব ভ্যাকসিন দায়ী, কেন তুমি এখন বলছো, আমরা তো আগেই বলেছি। তাহলে এটা তো দিকে চোখ না দিয়ে আপনি ধরুন একটার পর একটা ঘটনা বানাবেন, এখন একবার এসছে এখন মুনিয়ার ঘটনা আপনি বানাচ্ছেন, ওই মেয়েটা যে কোনো কারণে হোক সে একটা আত্মহত্যা করেছে এবং আমি তার প্রতি সিম্পেথি নেই, আমি তার প্রতি কোনো রকম দরদ নাই, হতে পারে সে খারাপ মেয়ে, তার প্রতি কি দরদ থাকবে না আমার, সে তো মানুষ, আমি যখন বলছি মানুষের মহিমে কায়েম করবো তো সে তো মানুষ, তো সে মেয়েটা ভুল করতে পারে, তার প্রতি আমার দরদ থাকবে না, তাহলে আমি তাকে তার বিরুদ্ধে আপনি সমস্ত রকম প্রচার আপনি চালাচ্ছেন ইমিডিয়েটলি, কেন ওইটি ও কি অন্যায় করেছে, এরকম হাজার হাজার মেয়ে মারা যাচ্ছে গ্রামে গ্রামে, কারো কোনো বিচার চায় না, এর বিচার লোকে চাইতেছে কেন, যেহেতু তারা বুঝে ফেলেছে যে এটার সঙ্গে মাফিয়া তন্ত্র জড়িত, তারা কি অন্য যে হাজার হাজার মেয়েরা মারা গেছে এটাকে ভুলে গেছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ তাদেরকে ভুলে যায় না, তারা একটা মেয়ের মধ্য দিয়ে সমস্ত মেয়ের কথা তারা বলতে চাচ্ছে বাংলাদেশের জনগণ, যে মুনিয়ার যদি বিচার হয় তাহলে আমরা সব মাফিয়াদেরকে আমরা ধরতে পারবো, এ সালামকে ধরতে পারবো, আমরা বসুন্ধরাকে ধরতে পারবো, এরাই কিন্তু বাংলাদেশে সমস্ত মসজিদে তারা টাকা দেয়, সমস্ত মসজিদের মেলা ওয়াজের যেসব লোকগুলো আজে বাজে কথাগুলো বলে এরাই টাকা দেয়, আপনি হেফাজতকে কেন নিন্দা করেন, আপনি এদেরকে কেন বল ধরতেছেন না, এরা যে মসজিদে যায় সেই মসজিদে আপনি কেন যান, এদের সে টাকা কি হালাল টাকা, তা আপনি যান কেন, তার সেই জায়গাতে আপনি যখন করছেন এই ধরনের মসজিদ করতে দিয়েছেন, হাজার হাজার মসজিদ করতে দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে সৌদি আরব থেকে টাকা নিয়ে এসে তিনি মসজিদ বানিয়ে দিবেন, আপনি ধরেন সেকুলার রাষ্ট্র আপনি কেন মসজিদ বানাবেন, আপনি সৌদি আরব থেকে টাকা কেন আনবেন, তো আপনি এখন হেফাজতকে তার বিরুদ্ধে লাগছেন, কেন হেফাজতকে অন্যায় করছেন, আপনি তাদের বিরুদ্ধে লাগছেন না, তাদেরকে লুকিয়ে রাখছেন যে তারা এগুলো যারা করে যে তারা বলে যে না লড়াই দরকার নেই, এই সরকার বিরুদ্ধে লড়াই দরকার, আমাকে দমন করানো করবে, আপনি এগুলো মসজিদ দিয়ে তাদেরকে আপনি করে রাখছেন যাতে মাফিয়া তন্ত্র চলতে পারে, আর যারা ইনসাফের জন্য লড়াই করে, যারা ইসলামকে মনে করে মানুষের মহিমে কায়েমের জন্য, মানুষের ইনসাম কায়েমের জন্য, আপনি এসে বলে এই তুমি না বলছো রাজনীতি করবে, রাজনীতি কেন করছো, আরে এটাই তো আমি বলবো, এটাই তো আমার ধর্ম, এটাই তো আমার দিন, ইনসাফ কায়েম করা তো আমার দিনের অংশ, হিসাব কায়েম করা তো আমার মানুষের মহিমা কায়েম করা আমার দিনের অংশ, আমি কেন হিউম্যান রাইটস এর কথা বলবো, এটা পাশ্চাত্য বলুক, এটা আমার ভাষা না, মানবাধিকার আমার ভাষা না, এই ভাষা আমি চিনি না বুঝি না, আমি তো ফরাসি বিপ্লব করি নাই, আমি মক্কা বিপ্লব করছি, তা মক্কা বিপ্লবে মানুষের মহিমা কায়েম হচ্ছে ওটা বুঝি আমি, তাই মানুষের মহিমা কায়েম করি, সেখানে রক্তবাদ ধ্বংস হয়ে গেছে, বংশবাদ ধ্বংস হয়ে গেছে, অভিজাততন্ত্র ধ্বংস হয়ে গেছে, রসুদ কোরআন পরিষ্কার বলতেছে যে আমরা চূর্ণ করে দিয়েছি অভিজাতদের অহংকার, সমস্ত অভিজাতদের অহংকারটা আমরা চূর্ণ করে দিয়েছি মক্কাতে, তো আপনি মক্কা বিজয়ের কর্মসূচি তো আমার কর্মসূচি, আমরা তো নতুন কিছু না, এটা তো দিনেরই কর্মসূচি, তা আপনি বললে তো হবে না যে এটা আপনি জাস্ট কালকে এরা তাণ্ডব করেছে, এটা এই করেছে, এটা সেই করেছে, এটা বলে কেন থামাতে পারবেন, আপনি ওখানকার মধ্যে তরুণ যারা যাদেরকে ধরে নিচ্ছেন আপনি টর্চার করছেন, ঠিক আছে, এরা তো তরুণ মাদ্রাসার ছেলে, তরুণ শায়েখ, এরা হাদিসে এরা বিশেষজ্ঞ, কোরআনে তারা হাফেজ, কোরআনে লাইন বাই লাইন তারা বুঝে, আপনি এদেরকে হত্যা করলে ইসলামকে হত্যা করছেন, আর তো কিছু না, আপনি ইসলাম বিরোধী কাজ করছেন, তাহলে এটা তো আমরা হতে পারি না, তাহলে বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত না এই ব্যাপারে সচেতন না হয়ে উঠবে যে ইসলাম তাদের কাছ থেকে সরিয়ে নেবার জন্যই এগুলা করছে, এই বিভক্তি সৃষ্টি করছে, এই হেফাজতের মধ্যে কিছু উগ্র আছে বলে বিভক্তি সৃষ্টি করছে, হেফাজতের মধ্যে কিছু বা করতে পারে ভুল সে বলে সে শুধরাতেও পারে, কিন্তু আপনি উগ্র বলে সে উগ্রতাপন্থী, এরা উগ্রতাপন্থী, ওরা শান্তপন্থী, এই বিভাজন করেন, এই বিভাজনটা আমরা বুঝি কাদেরকে আপনি উগ্রপন্থী করেন এবং কেন ওদেরকে উগ্রপন্থী করেন তাও কিন্তু বোঝা সাধারণ মানুষ কিন্তু খুব ভালো বুঝতে পারে, এটা দ্বারা কিন্তু সমাধান হবে না বাংলাদেশ, এটা সমাধানের পথ না, একমাত্র সমাধানের পথ হচ্ছে নেগোসিয়েশন এবং ডিসকাশন, সরকারের পক্ষে যদি তারা থাকে তাদের উচিত যে নেগোসিয়েট করে আলোচনা করে, অন্যকে উপযুক্ত সম্মান দিয়ে তার চিন্তাকে উপযুক্ত সম্মান দিয়ে আলোচনা করে, আমি তো একটা ইসলামপন্থীর লোক না, আমি তো সম্মান দিতে কোনো আপত্তি নেই, আমার রাজনীতি আছে কিন্তু আমি সম্মান দেবো না, কেন আমার বাস্তব বুদ্ধি আমাকে বলে যে এদেশে ইসলাম এসছে এই উপমহাদেশের ইতিহাস হিসেবে, আপনি কি করে দেখে আপনি মুছে ফেলবেন, এটা তো সম্ভব না, আপনি ক্রিশ্চিয়ানিটি তার মতন করে তার একটা ধারণা গড়ে তুলেছে, তার একটা দর্শন আবিষ্কার করেছে, তার একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তো ইসলামও তার মতন করে একটা রাষ্ট্র কায়েম করবে, বাংলাদেশে রাষ্ট্রের কথা ইসলামের রাষ্ট্র ধারণা নাই তার মধ্যে করে একটা সমাজ কায়েম করবে, তো সেটা করবে আপনি কেমন ঠেকাবেন, এটা এটা তো হবে না, এটা তো ইতিহাসের বিরুদ্ধে চলে যাওয়া, বিপরীতে চলে যাওয়া।
মুনিয়ার হত্যার হত্যার মধ্যে দিয়ে বসুন্ধরার যে যেভাবে মিডিয়া এবং প্রশাসন যেভাবে লুকাচ্ছে তার দোষটাকে, তো সেইভাবে ভবিষ্যতে আসলে এটা কি মেসেজ দিচ্ছে ভবিষ্যতের জন্য? আপনার মাইক্রোফোনটা মে জি জি প্রথমটা হচ্ছে আপনি খুব ভালো হয়েছে একদিকে যে বিভিন্ন মিডিয়া কি করে মাফিয়াদের সঙ্গে যুক্ত এটা আমরা দেখে বলি। বিভিন্ন ব্যক্তি, আমি ব্যক্তির নাম নিতে চাই না, বিভিন্ন ব্যক্তি তাদের ছবির মাধ্যমে তাদের লেখার মাধ্যমে আমরা চিনে গেছি মানে মাফিয়া বলতে, কিন্তু ভাববেন না যে শুধুমাত্র এই বসুন্ধরা মাফিয়া, তা না, কিন্তু এটা একটা ক্লাস, এরা একটা ক্লাস, তার মধ্যে গণমাধ্যম তার মধ্যে অন্তর্গত, এই শ্রেণীর মধ্যে অন্তর্গত, ফলে এদেরকে আমরা চিনে ফেলেছি, অনেককে আমরা এর আগে চিনেছি বিভিন্ন রকম মিডিয়ার ভূমিকার কারণে, তাদের ভূমিকার কারণে আমরা চিনেছি, ফলে এরা কিন্তু একটা ক্লাসের মধ্যে অন্তর্গত, ফলে জনগণের চোখে ব্যাপারটা অনেক স্বচ্ছ হয়ে গেছে যে এরা আসলে হচ্ছে, ফলে এর একটা ইতিবাচক ফল জনগণ পাবে। আপনি দেখবেন যে তথ্যের জন্য কেউ কিন্তু মিডিয়ার উপর নির্ভরশীল না, তারা কিন্তু তাদের মতন করে কিন্তু এই তথ্যগুলো তারা বের করছে, ঠিক আছে? তো এই তথ্যগুলো তারা কিন্তু জানে এবং তারা এটাও জানে যে আজকে এস এম আলমের সে এখানে বাঁশখালীতে যে শ্রমিকদেরকে যেভাবে খুন করা হয়েছে, সেই যে পুলিশগুলো খুন করা যারা করেছে তার সঙ্গে কারা যুক্ত, তারা কিন্তু জনগণের মধ্যে জানে যে কারা যুক্ত, কেন করা হচ্ছে এটা। আপনি চীনাদেরকে এদেশ থেকে তাড়াতে চান এবং কোনো যে টাকা নিয়েছেন সে টাকা শোধ দিতে চান না এবং এইসব শ্রমিকদের সমস্যার কথা বলে আপনি এগুলো লুকাতে চান, এখান থেকে হাত গুটে টাকা লুট করে পালাতে চান, এইটার জন্য তো করবেন, আর তো কোনো আর কি কার জন্য আপনি ওটা ওই প্রজেক্টে চীনা সাপোর্টেড করছেন? তো চীনারা এসে তো বলে না যে আপনি শ্রমিকদের গুলি করবেন, আপনি কেন করলেন নিরাপদা শ্রমিককে গুলি করছেন, সরাসরি বৃদ্ধ যে মানুষকে সোজা বুকে ধরে গুলি করছেন, আমি তার তদন্ত হচ্ছে না, আমি তার বিরুদ্ধে আপনি কোনো মামলা বন্ধ করতে দিচ্ছেন না শ্রমিকদের, আপনি কোনো ইন্ডিপেন্ডেন্ট তদন্তের কোনো কিছু আপনি ঘোষণা করেন, এটা তো অন্যায় কথা। তাহলে আমাদের এই মুনিয়ার ঘটনাটা এসছে বাঁশখালী ঘটনাটাকে ধামা চাপা দেবার জন্য, এক ধামা চাতে গিয়ে গিয়েই তারা আপনার আরো গর্তের মধ্যে তারা পড়ে গেছে, মানে পুরো মাফিয়ার যে ছবিটা সে ছবিটা কম বেশি আরো পরিচ্ছন্ন হয়ে উঠছে এটা আমাদের কাছে। ফলে আমি মনে করি এটা জনগণের জন্য খুবই শিক্ষণীয় হবে এবং বিশেষত যে সোশ্যাল নেটওয়ার্কে যেন গভর্নমেন্ট এত ভয় পায়, কতক্ষণ পরপর সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ করে দেয়, ফেসবুক বন্ধ করে দেয়, টুইটার বন্ধ করে দেয় এবং এটা বন্ধ করে দেবে এবং স্লো করে দেয়, তেমন হবে সেখানে আপনার এই এইগুলো আপনার সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে লোকে তথ্য আপনি সংবাদ এবং বিশ্লেষণ শুনবে বা বলবো, অসুবিধা নেই। আমার শুধুমাত্র একটা বিনয় তাদের সবার কাছে যে তারা যেন আমাদেরকে বোঝেন আমরা কেন বলি, আমরা কি যারা ক্ষমতায় আছেন, যারা আজকে ক্ষমতার দাপটে ক্ষমতা ভোগ করছেন, তাদের কাছে অত্যন্ত বিনীতভাবে বলি যে আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য আমাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা কেন এই কথাগুলো বলি। এটা দ্বারা বাংলাদেশ একটা অত্যন্ত সম্ভাবনাময় দেশ, বাংলাদেশে মানুষ অসম্ভব রকম পরিশ্রম, অসম্ভব রকম প্রতিভাবান, আমাদের ছেলেমেয়েরা বিদেশে যখন যায়, যখন পড়াশোনা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা অসাধারণ ভালো করে, এত চমৎকার একটা দেশ। এই দেশটাকে গড়তে আমাদের 3-5 বছর লাগে। আপনাদের কাছে আমি দয়া করে শুধুমাত্র বলবো এই দেশটাকে গড়তে দিন, এটাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন, এই দেশটাকে দাঁড়াতে দিন, আমাদের পরবর্তী জেনারেশন যারা আমার সন্তান তুল্য, যারা আমার এখন ছোট বাচ্চা বাচ্চা কিশোর যারা, এদের কথা ভেবে আমাদের সকলের কাছে আমার আবেদন এই দেশটাকে আসেন আমরা গড়ে তুলি। এই দেশটাকে গড়ে তোলা মোটেই কঠিন কাজ না, আমরা শুধুমাত্র সহনশীল হতে হবে এবং এই ফ্যাসিস্ট চরিত্র কেউ আপনার পক্ষে না গেলে তাকে ধরে নিয়ে যাব, তাকে গুম করে ফেলবো, তাকে মেরে ফেলবো, রাস্তায় নামতে দেবো না, কোনো সমাবেশ করতে দেবো না, এগুলো বন্ধ করেন। আসেন আমরা নেগোসিয়েট করি, আমরা কথা বলি এবং কথা বলার মধ্য দিয়ে আমরা যেন একটা নতুন পথ আমরা আবিষ্কার করি। গণমাধ্যমগুলো যেগুলো ফ্যাসিস্ট সরকারের দালাল না, আমরা যারা মাফিয়াদের দালাল না, তাদের কাছে আমার অনুরোধ আছে সেটা হলো যে আমাদের অনেককে আপনারা সাইলেন্স করে দিয়ে, নিঃশব্দ করে দিয়ে, ঠান্ডা করে দিয়ে বা সমাজের প্রান্তে পৌঁছিয়ে দিয়ে আপনারা যদি ভাবেন যে বাংলাদেশের উপকার হবে, আপনারা ভুল করেছেন, বা এই সরকারের ভয়ে রক্তচক্ষুর ভয়ে যদি আমাদেরকে দূরে রাখেন, আপনারা ভুল করছেন এবং আপনারাও বাংলাদেশে এই বর্তমান মাফিয়াতন্ত্র আসা এই ফ্যাসিস্ট সরকার কায়েমের ক্ষেত্রে আপনারা কিন্তু অবদান রেখেছেন এবং জেনে বা না জেনে অবদান রেখেছেন। তাহলে আপনাদের প্রতি অনুরোধ হবে যে আমাদের কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন, যেখানে আমাদের কথা আপনার পছন্দ হবে না বা আপনি অমত করবেন, আমি মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনবো এবং আপনার কথা শুনতে চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো এবং আমার চিন্তা ভুল থাকলে সেটা চিন্তা বন্ধ হবে। কিন্তু প্রথম আমাদের কাজ একটাই মাত্র কথা, মানুষের মহিমা কায়েম করতে হবে, এখানে কোনো নেগোসিয়েশন নাই,
এখানে কোনো আপোষ চলবে না। আমার কাছে এটাই ইসলাম। আমি মনে করি সকলের কাছে যদি এটাই ইসলাম হয়ে যায় তাহলে আমার ডান বাম সকলে কিন্তু একত্র হয়ে যাবে। খুব কঠিন কাজ নয় এটা, এটাই যদি আমাদের একমাত্র অনুধন হয়, এটাই বলার আছে। মানুষের মহিমা কায়েম করে এটা এই স্লোগান। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে ছিলেন এবং অনেকে চেকস করেছেন, আমি দেখানোর চেষ্টা করেছি এবং পড়ার চেষ্টা করেছি দু একটি। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা সাথে ছিলেন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের। এবং ফরাত মাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবারও দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনার বিধিনিষেধ সবাই মেনে চলবেন।